আচ্ছা, আমরা আজকের ক্লাসটা আমাদের শুরু করে দিই। লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম টেবিল পর্যন্ত, যে টেবিলের আমরা কিভাবে কাজ করতে পারি বা টেবিল ক্রিয়েট করা আমাদের কিভাবে, হ্যাঁ টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, টেবিলের আমরা কাজগুলো দেখেছিলাম যে কিভাবে আমরা টেবিলগুলো ক্রিয়েট করতে পারি, এবং আমরা টেবিলের কিছু কাজ দেখেছিলাম। এখন আমরা আরো কিছু টেবিলের কাজ দেখব, কাজ দেখে আমরা সামনে আমাদের কাজগুলো দেখব। তো আমরা আমাদের ফাইল ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, আমাদের টেবিলের যে কাজগুলো ছিল, টেবিলের কোডটুকু আমরা এখানে নিয়ে আসি, কারণ আমাদের সেম কাজই করা লাগবে। তো আমাদের যেহেতু সেম কাজ করা লাগবেই, আমরা এই কোডটুকু এখানে নিয়ে আসি, যাতে আমাদের ডাবল কাজটা করা না লাগে। তো আচ্ছা, আমরা নর্মালি কি করতে পারি, নর্মালি যখন আমরা কোনো এইচটিএমএল দিয়ে কাজ করব, আমরা নর্মালি কি করতে পারি, এইচটিএমএল ট্যাগ দিয়ে কাজটা শুরু করতে পারি, এবং এইচটিএমএল দিয়ে আমরা কি করতে পারি, আমাদের ট্যাগটা শেষ করতে পারি। এর ভিতরে কি করতে হবে, আমাদের এইচটিএমএল এর যত কাজ আছে সবগুলো কাজ আমরা এই ট্যাগের ভিতরেই করব। বাট প্র্যাকটিসের সময় আমরা কি করতে পারবো, এইচটিএমএল ট্যাগ না দিয়ে আমরা অন্য যে কোনো ট্যাগ দিয়ে চাইলে আমরা কাজগুলো করতে পারবো। বাট আমরা যখন পুরো একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করতে যাব, তো অবশ্যই আমাদের কি করতে হবে, ফরম্যাটটা ফলো করতে হবে। বাট আমরা এখন প্র্যাকটিস করতেছি, আমরা এই কারণে আমাদের কি করতেছি না, আমরা পুরো আবার এইচটিএমএল হেড বডি সেম ট্যাগগুলো আমরা বারবার নিচ্ছি না। আমাদের যতটুকু প্রয়োজন সেই ততটুকুই আমরা কি করতেছি, এখানে ইউজ করছি। এখন এই আউটপুটটা যদি দেখি, এখন এখানে আমার কিভাবে আউটপুটটা শো করতেছে, এখানে আমার নর্মাল এই আউটপুটটা শো করতেছে। এখানে কেন শো করতেছে, আমার এখানে এই যে এখানে আমার কি ডাবল প্রত্যেকটা রো আমি হাইড করে দেওয়ার জন্য কি করলাম, আমি এই যে বর্ডার কলাপসটা ইউজ করলাম, বর্ডার কলাপস ইউজ করে কি করলাম, আমি বর্ডার কলাপস করে দিলাম। এখন যদি আমি এই বর্ডার কলাপসটা ইউজ না করতাম, তাহলে কি হতো আমার, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা রো আমার শো করতেছে। বাট আমি যখন স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে কি করে দিলাম, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে একটা প্রপার্টি নিলাম, প্রপার্টিটার নাম কি দিলাম, প্রপার্টিটার নাম হচ্ছে আমার বর্ডার কলাপস। এখন বর্ডার কলাপসে আমি কি করে দিলাম, কলাপস যখন দিয়ে দিলাম, আমার প্রপার্টির ভ্যালুটা এখানে আমি দুইটা প্যারামিটার নিচ্ছি। এই যে আমি কি করতে দুইটা প্যারামিটার নিচ্ছি, মাঝখানে কি করছি, আমি একটা ক্লোন ইউজ করতেছি। আমার প্রথম যে প্যারামিটার সেটাকে কি বলা হয়, সেটাটাকে বলা হয় আমার প্রপার্টি, এবং সেকেন্ডটাকে বলা হয় প্রপার্টির ভ্যালু। তো এই জিনিসগুলো আমরা আরো ইন ডিটেলস দেখবো, যে স্টাইল অ্যাট্রিবিউটের কাজ আমরা কিভাবে করে, যখন আমরা সিএসএস যাব তখন আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা আরো ইন ডিটেলস দেখবো। তো আমরা এখানে কি করে দিলাম, বর্ডার কলাপসের মাধ্যমে আমাদের বর্ডারগুলো কলাপস করে দিলাম। এখন আমরা এখানে চাইলে, সাপোজ এখানে আমরা সেল প্যাডিং দিলাম, সাপোজ আমরা এখানে এমন ভাবে করতে পারি, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে দেখি, আমরা এখানে ইনসার্টে গিয়ে যদি সাপোজ আমরা এখানে কিছু টেবিল নিলাম, এখন এই টেবিলের ভিতরে আমার এই টেবিলের তো কোনো হেডিং নাই, আমি চাইলে এখানে একটা হেডিং দিতে পারি। এই যে আমার টেবিলের ভিতরে আমি এখানে একটা ক্যাপশন ট্যাগের মাধ্যমে কি করতে পারি, একটা ক্যাপশন অ্যাড করে দিতে পারি। অথবা আমরা যদি দেখি, আমরা বিভিন্ন হেড টেবিল যদি দেখি, টেবিলে কি থাকে, প্রত্যেকটা প্রথম রোগুলা কি থাকে, প্রথম রোগুলা মার্জ করা থাকে। মার্জ করে কি করে, এই যে এখান থেকে আমি চাইলে এখান থেকে কি করে দিতে পারি, এখান থেকে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে মার্জ করে দিতে পারি। কি করা থাকে, প্রত্যেকটা একটা রোতে নিয়ে আসে, একটা রোতে এখানে কি দেয়, টেবিল হেডিংটা দিয়ে দেয়। সাপোজ এই যে টেবিল হেডিং, টেবিল হেডিংটা দিয়ে দিলে এটা কি করে, এটাকে কপি করে নিয়ে এটা কি করে দেয়, বোল্ড করে এটাকে মাঝখানে, কন্ট্রোল যাচ্ছে না কেন, অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিলে এটা কি, এটাও কিন্তু টেবিল, এই যে এখানে যে হেডিংটা ইউজ করতেছি আমি, এই হেডিংটাও কিন্তু আমার টেবিলেরই একটা অংশ। আমি কি করলাম, প্রত্যেকটা রোকে আমি কি করতেছি, একটা রোতে কনভার্ট করে নিচ্ছি। এখানে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রো ছিল, ছয়টা রোকে কি করলাম, আমি মার্চ করে একটা রোতে কনভার্ট করে নিলাম। একটা রোতে কনভার্ট করে এটা কি করে দিলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম হেডিং। এখন এখানে পুরো আমি হেডিং দিতে পারি, অথবা আমার টেবিলের যে আমি এখানে স্টুডেন্ট ডিটেলও দিতে পারি, আমার যে রিলেটেড আমার কি লাগতেছে, ইনফরমেশন লাগতেছে, আমি সেই রিলেটেড কি করলাম, আমার টেবিলের হেডিংটা এখানে দিয়ে দিলাম। সেম ভাবে আমি কি করতে পারি, যে কোনো টেবিলে আমি, অথবা চাইলে এখানেও কিন্তু আমি টেবিলের উপরেও চাইলে আমার হেডিংটা দিতে পারি। সাপোজ আমি এখানেও কি করতে পারি, স্টুডেন্ট ডিটেলসটা, স্টুডেন্ট ডিটেলসটা দিতে পারি। হ্যাঁ
হ্যাঁ, এটা কি করতেছি, এটা দিচ্ছি আমি বাহিরে, টেবিলের বাহিরে। বাট এটা কোথায় দিচ্ছি, এটা আমরা টেবিলের ভিতরে দিতেছি। বাট এখন আমরা এতদিন কি দেখছি, আমরা যখন এইচটিএমএল এখানে যদি আমি কি দিতে চাই, এই যে আমার এটা কি, এটা হচ্ছে আমার প্রথম রো, আর এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের সেকেন্ড রো। আচ্ছা, এই জিনিসটা আমি আবার শুরু থেকে দেখাই। এটা এর যে এটা কি, প্রথমে আমরা টেবিলের জন্য কি করলাম, টেবিল ট্যাগটা নিলাম। আমরা যে কোনো কিছু কি করতে হয়, যে কোনো কিছু আমাদের কিভাবে নিতে হয়, আমরা যখন কোনো কিছু করব সেটা আমাদের ট্যাগ বেস নিতে হয়। এই কারণে আমরা কি করলাম, টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল নামে একটা কি করে নিলাম, ট্যাগ নিয়ে নিলাম। যেহেতু দেখানোর দরকার, আমি পুরোটাই দেখাই। আমি কি করে দিলাম, একটা টেবিল ক্রিয়েট করব, সেম এরকম একটা টেবিল আমি এইচটিএমএল এর ভিতরে ক্রিয়েট করে নিব। আমরা জানি যে এইচটিএমএল এ যে কোনো কাজ করার জন্য কি করতে হয়, আমাদের ট্যাগ ইউজ করতে হয়। কেন ট্যাগ ইউজ করতে হয়, কারণ আমার এইচটিএমএল হচ্ছে ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ। সে কারণে কি করলাম, আমি টেবিলের জন্য একটা টেবিল ট্যাগ নিয়ে নিলাম। এখন টেবিলের জন্য টেবিল ট্যাগ নিয়ে নিলাম, ফাইন। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, আমার কি কোনো আউটপুট আসতেছে, আউটপুট আসতেছে না, কারণ আমার এই টেবিলের ভিতরে কি নাই, কোনো এলিমেন্ট নাই। এখন আমরা কি করতে পারি, আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস আলোচনা করেছিলাম, সেই জিনিসটা আজকে আবার ডিসকাস করি। সেটা হচ্ছে যে, আচ্ছা এটা থাক এখানে দেখাই, সেটা হচ্ছে আমরা যখন এইচটিএমএল এর মাধ্যমে কোনো টেবিল অ্যাড করতে যাব, তখন কি করব, এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের রো। এবং আমরা যখন নিচে নিচে কিছু থাকে সেটাকে আমরা কি বলি, নিচে নিচে যখন আমাদের এখানে, আরে লেআউট, এই যে এখানে যখন প্রত্যেকটা সিঙ্গেল থাকে, এই সিঙ্গেল গুলোকে প্রত্যেকটা লাইনকে কি বলে, আমার হরিজন্টাল, প্রত্যেকটা এক একটা লাইনে আমরা কি বলি, হরিজন্টাল এক একটা লাইনকে আমরা কি বলি, রো বলি। এবং আমাদের যে ভার্টিক্যাল লাইনগুলো থাকে, এই ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা কি বলি, প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনে আলাদা আলাদা কলাম বলি। বাট আমরা যখন এইচটিএমএল এ কাজ করতে যাব, আমরা আলাদাভাবে রো এবং কলাম আলাদাভাবে ক্রিয়েট করতে পারবো না। আমাদের এইচটিএমএল এ কি করতে হবে, এইচটিএমএল এ আমাদেরকে প্রত্যেকটা, এই যে এখানে একটা রো ক্রিয়েট করা আছে, এই যে আমি যখন নিচে নামাচ্ছি আমার কি হচ্ছে, দুইটা রো ক্রিয়েট হচ্ছে, আমি কিন্তু কলাম ক্রিয়েট করতেছি না। আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা দুইটা রো, তিনটা রো, চারটা রো যখন ক্রিয়েট করলাম, আমার প্রত্যেকটা কিন্তু আমি চারটা রো ক্রিয়েট করছি। চারটা রো ক্রিয়েট করার সাথে চারটা রো আমি কি করলাম, আলাদা আলাদা কয়টা অংশে ভাগ করলাম, আমি 1 2 3 4 5 পাঁচটা অংশে ভাগ করলাম। যখন পাঁচটা অংশে ভাগ করলাম, তখন কি হয়ে গেল, এক একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। এটা একটা কলাম ক্রিয়েট হয়ে গেল, এটা একটা কলাম ক্রিয়েট হয়ে গেল, এটা একটা কলাম, এটা একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। আমরা কিভাবে ধরতে পারি, সাপোজ আমরা প্রথমে এখানে কি করলাম, এই যে সিঙ্গেল একটা আমার কি করলাম, সিঙ্গেল একটা রো ক্রিয়েট করলাম। এখন এই প্রত্যেকটা রোর ভিতরে আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যখন সেকশন ক্রিয়েট করে নিব, তখন প্রত্যেকটা সেকশন কি হচ্ছে, প্রত্যেকটা সেকশন মিলে আমার এক একটা কলাম হয়ে যাচ্ছে। এটা আমরা পেইন্টে দেখি, সাপোজ এই যে এটা হচ্ছে আমার একটা রো, এটা আমার একটা রো, এটা আমার একটা রো। আমি এখানে তিনটা আলাদা আলাদা রো ক্রিয়েট করছি। আমরা কি করবো, এইচটিএমএল এর প্রত্যেকটা আলাদা আলাদা রো ক্রিয়েট করবো। এখন আমি কি করবো, এই যে এই রোটা, এই রোটাকে কি করবো, আমি একটা আলাদা আলাদা ভাগ করে দিব। সাপোজ তিনটা ভাগে ভাগ করলাম, এটাকেও কি করলাম আমি তিনটা ভাগে ভাগ করে দিলাম, এই রোটাকেও কি করলাম আমি তিনটা ভাগে কি ভাগ করে দিলাম। কি করলাম আমি, প্রথমেই কিন্তু আমি কি করছি, প্রথমেই কিন্তু আমি কোনো কলাম নিই নাই বা অন্য কিছু নিই না। আমি প্রথমে কি করলাম, তিনটা আলাদা আলাদা আমি রো নিলাম, তারপরে কি করলাম, রো গুলোকে আমি আলাদা আলাদা সেকশনে আমার যতটুকু প্রয়োজন আলাদা আলাদা সেকশনে বা আলাদা আলাদা ভাগে ভাগ করে দিলাম। এখন আলাদা আলাদা ভাগে ভাগ করার পরে, এখন এই যে সেকশনটা, এই যে পুরো সেকশনটা, এই পুরো সেকশনটা কি হয়ে গেল, একসাথে একটা কলাম হয়ে গেল। এই পুরো সেকশনটা মাঝখানের সেকশনটা কি হয়ে গেল, আরেকটা কলাম হয়ে গেল। এবং ডান পাশের যে সেকশনটা ছিল এটা কি হয়ে গেল, আলাদা আরেকটা কলাম হয়ে গেল। তার মানে কি, আমরা এক একটা রো ক্রিয়েট করার মাধ্যমে কি করব, এক একটা রো ক্রিয়েট করার মাধ্যমে আমরা এইচটিএমএল এক একটা কি করব, কলাম ক্রিয়েট করব। এখন আমরা রো কিভাবে ক্রিয়েট করব, আমরা জানি যে রো ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে, আরেকটা ট্যাগ নিতে হবে। সেই ট্যাগের টার নাম হচ্ছে টিআর ট্যাগ। টিআর মানে কি, টিতে টেবিল, আরতে রো। তার মানে কি, আমরা টেবিল রো ক্রিয়েট করতেছি, এই কারণে কি করতেছি, আমরা টিআর ট্যাগ ইউজ করতেছি। তো টিআর ট্যাগ আমাদের যেভাবে শুরু করতে হবে, সেম ভাবে আমাদের কি করতে হবে, টিআর ট্যাগটা শেষ করতে হবে। তো আমি টিআর ট্যাগটা শুরু করলাম, শেষ করলাম, এখন কি করলাম, এই একটা রো ক্রিয়েট করলাম।
এখন রোটার যদি ক্রিয়েট করে সেভ দিই, আমার কোনো আউটপুট আসতেছে? কোনো আউটপুট আসতেছে না। এখন যদি আমি এখানে এবিসি কোনো কিছু লিখে দিই, দেখি আউটপুট আসে কিনা। হ্যাঁ, আমার এখানে একটা আউটপুট চলে আসলো। তার মানে কি আমার একটা রো, সেম ভাবে একটা রো এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কি চাই, আমি এই আরেকটা রো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, দেখি আমার আরেকটা রো আসে কিনা। এই যে আমার আরেকটা রো চলে আসছে। এই এই অংশটুকু আমি টেক্সটটা চেঞ্জ করে দিই, এবিসি এবিসি। তা আমার কি হচ্ছে, প্রত্যেকটা রো এখানে কি হচ্ছে আলাদা আলাদা শো করতেছে। এই এবিসি একটা রো, এই এবিসি আরেকটা রো। এখন আমি কি করতে হবে, এই রোগুলোকে আমার আলাদা আলাদা সেকশনে ভাগ করতে হবে। এখন আলাদা আলাদা সেকশনে কিভাবে ভাগ করব, অবশ্যই আমার কখন ভাগ করা লাগবে, যখন আমার আলাদা আলাদা ডাটা রাখা লাগবে আমার টেবিলের মধ্যে, তখন আমি কি করব, আলাদা আলাদা ভাগ করা লাগবে। সাপোজ আমি এখানে কি রাখতেছি, এখানে আমি স্টুডেন্টের নাম রাখতেছি, এখানে আমি কি রাখতেছি মোবাইল নাম্বার, এখানে অ্যাড্রেস, এখানে ক্লাস, এখানে রোল। যখন আলাদা আলাদা ইনফরমেশন রাখতেছি, আলাদা আলাদা ডাটা রাখতেছি, তখন কি করতে লাগতেছে আমার আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা ভাগে আমার কি করতে হচ্ছে, রোটাকে ভাগ করা লাগতেছে। তো আমি যখন আলাদা আলাদা ডাটা নিব আমার একটা রোয়ের ভিতরে, তখন কি করব, তখন আমাদের কি করতে হবে, ডাটার জন্য আলাদা কি করতে হবে, আমাদের ট্যাগ নিয়ে নিতে হবে। তো আমি যেহেতু ডাটা রাখতেছি আমার টেবিলের ভিতরে, তো এখন আমি যে ট্যাগটা ইউজ করব সেটার নাম হবে কি আমার টেবিল ডাটা বা টিডি ট্যাগ। আমি টিডি ট্যাগের ভিতরে কি করব, আমার টেবিল ডাটাগুলো রাখবো। তো আমি এখানে আবার টিডি যেভাবে সেম ভাবে শুরু করলাম এবং টিডিটা শেষ করে দিলাম। টিতে কি, টিতে আমার টেবিল এবং ডিতে কি ডাটা, আমি টেবিল ডাটাটা এখানে রেখে দিলাম। সেম ভাবে আমি সেকেন্ড রোটা আপাতত কেটে দিই। এখন কি করলাম, আমি এখানে একটা কি করলাম, একটা ভাগে ভাগ করে নিলাম। সেম ভাবে যদি এই টিডিটা আমি আবার এখানে আরেকটা টিডি ইউজ করে নিই, টিডি ইউজ করলাম এবং আবার টিডি ইউজ করলাম, এখানে দিলাম DEF। এখন আমার কি হয়ে গেল, এখানে আমার আমার আলাদা আলাদা কি হয়ে গেল, দুইটা আলাদা আলাদা আমার কি হয়ে গেল, একটা রোতে দুইটা আলাদা আলাদা সেকশন হয়ে গেল। এটা কিন্তু আমার একটা রোতে, একটা রোতে আমি কি করলাম দুইটা ভাগে ভাগ করলাম, এই কারণে মাঝখানে একটা স্পেস চলে আসছে। এখন যদি আমি আরেকটা সেকশনে ভাগ করতে যাই, আমি এটাকে পুরোটাকে একসাথে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি দিলাম, আমার কি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হয়ে গেলে এখানে চলে আসলো, তার মানে কি আমার তিনটা ভাগে চলে আসতেছে, একটা রোকে আমি তিন ভাগে নিয়ে আসলাম। এখন আমি সেম ভাবে যদি আরেকটা রো নিই, টিআর দিয়ে যদি আরেকটা রো নিই, আমি কি করতে হবে, আমাকে সেম ভাবেই কিন্তু আমাকে ভাগ করতে হবে। তো সেজন্য আমি কি করলাম, এই পুরো যে সেকশনটা আছে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে আমি 1 2 3 দিয়ে দিলাম, 1 2 3 এটাকে আমি কপি করে নিয়ে 1 2 3 1 2 3 দিয়ে দিলাম। তার মানে কি এই যে আমার এখানে দুইটা রোয়ে কি হয়ে গেল, দুইটা রোয়ে আমার এখানে ভাগ হয়ে গেল। দুইটা রোকে কি করলাম, আমি তিন ভাগ, তিনটা আলাদা আলাদা সেকশনে ভাগ করলাম। এখন আমার এখানে কয়টা রো আছে, দুইটা রো আছে। যখন আমি এখানে আলাদা আলাদা সেকশনে ভাগ করলাম, এখন প্রত্যেকটা সেকশন কিন্তু এক একটা কলাম হয়ে গেল। এখন এই যে এটা কি, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন আমার এখানে কয়টা রো কয়টা কলাম আছে, আমার এখানে দুইটা রো তিনটা কলাম আছে। তো তার মানে কি, তার মানে আমি প্রত্যেকটা আমার এখানে রো ক্রিয়েট করার জন্য বা কলাম ক্রিয়েট করার জন্য এইচটিএমএল এ কি করা লাগতেছে, আমি প্রত্যেকটা প্রথমে রো ক্রিয়েট করে রোতে যতগুলো আমি আলাদা আলাদা সেকশনে বা আলাদা আলাদা আমি ডাটা নিচ্ছি, ডাটা ইনপুট দিচ্ছি, তখন কি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা আমার কলাম বা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এগুলাকে আমি বর্ডার দেওয়ার জন্য কি করতে পারি, সিম্পলি আমি বর্ডার এখানে আমি 1 পিক্সেল দিয়ে দিলাম। আমি শুধু 1 লিখলেও আমার 1 পিক্সেল চলে আসবে, বা আমি পিএক্সও আমি পিক্সেলও লিখে দিতে পারি। যখন আমি 1 পিক্সেল দিয়ে দিলাম, তখন কি হয়ে গেল, আমার প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা সেলে এই যে রোটা, এই রোটাকে আমরা কি বলবো, সেল বলবো। এটা কি, এটা আমাদের প্রত্যেকটা রো, এই রোর ভিতরে আলাদা আলাদা প্রত্যেকটা ডাটাকে আমরা কি বলবো, এক একটা সেল। এখন প্রত্যেকটা সেলে কি হয়ে গেল, আমার প্রত্যেকটা সেলে আলাদা আলাদা 1 পিক্সেল বর্ডার হয়ে গেল। এখন আমরা কি করতে হবে, এখন আলাদা আলাদা বর্ডার হয়ে গেল, হ্যাঁ এই জিনিসটা আমার ঠিক আছে, বাট আমার যদি এভাবে আমার বর্ডারটা হতো, একই বর্ডারের ভিতরে সবগুলো থাকতো, তাহলে জিনিসটা আমার দেখতে আরো সুন্দর লাগতো না? হ্যাঁ, এখন এই পুরো জিনিসটাকে আমরা একটা বর্ডারের ভিতরে কিভাবে নিয়ে আসতে পারি, কি দিতে হবে আমাদের, এখানে আমাদের একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে ইউজ করতে পারি, আমরা স্টাইলটা লিখবো
লিখে ইকুয়াল সাইন দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখবো। এখন এর ভিতরে আমরা একটা কি লিখতে হবে, একটা প্রপার্টি দিতে হবে। প্রপার্টিটার নাম কি? প্রপার্টিটার নাম হচ্ছে আমাদের বর্ডার হাইপেন কলাপস। বর্ডার কলাপস দিয়ে আমরা কি করব, বর্ডার কলাপস দিয়ে আমরা যখন একটা প্রপার্টি লিখবো, প্রপার্টিটার ভ্যালু দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের ক্লোন দিতে হবে। ক্লোন দিয়ে আমাদের কি লিখতে হবে, কলাপস লিখে দিতে হবে। বর্ডার কলাপস যখন লিখবো, আমার এখানে কি হচ্ছে, আমার প্রত্যেকটা, এই যে এখানে বর্ডার, এই বর্ডারটা, এই বর্ডারটা, এই বর্ডারটা, এই বর্ডারটা কি হবে, প্রত্যেকটা বর্ডার কলাপস হয়ে যাবে। এই যে কলাপস হয়ে কি হয়ে গেল, একটা বর্ডারে সবগুলো চলে আসলো। এখন আমার আগে কি ছিল, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডার ছিল, তার মানে কি আমার প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডার এক্সপান্ড ছিল। আমার এখানে কলাপস দেওয়া আছে, আমি যদি এখানে এক্সপান্ডেড দিই বা এক্সপান্ড দিই, তাহলে কি হচ্ছে, আমার প্রত্যেকটা কি হয়ে গেল, আমার আলাদা আলাদা বর্ডার গুলা এক্সপান্ড হয়ে গেল। আমাদের কি থাকে, বাই ডিফল্ট আমাদের বর্ডার গুলা এক্সপান্ড অবস্থায় থাকে, এই কারণে কি করা লাগে না, আমাদের আলাদাভাবে এক্সপান্ড দেওয়া লাগে না। বাট আমরা যদি এক্সপান্ডেড এখানে ভ্যালুটা ইউজ করি, তাহলে কি হবে, আমাদের বর্ডার গুলো এক্সপান্ড অবস্থায় থাকবে। বাট আমরা যখন কলাপস দিয়ে দিব, তখন কি হবে, আমাদের বর্ডার গুলো এখানে কলাপস হয়ে যাবে। তো এখন আমাদের এখানে যে আমরা একটা হেডিং ইউজ করলাম, এই হেডিংটা কি করলাম, আমরা সিলেক্ট করে এখানে বোল্ডটার এখানে দিয়ে দিলাম, অথবা আমরা কি দিতে পারি, কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করে নিতে পারি। এখন আমাদের এখানে সাপোজ এইগুলো হচ্ছে কি, এই প্রত্যেকটা প্রথম লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের হেডিং। এখন আমরা এখানে দিয়ে নিই, সাপোজ আমরা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাচ্ছি, আমরা কি দিলাম, নেম দিলাম, মোবাইল দিলাম, মোবাইল AWDRESS, অ্যাড্রেস দিয়ে দিলাম, মিস্টার এক্স মোবাইল অ্যাড্রেস উত্তরা। এটা আমার কি হয়ে গেল, একটা ইনফরমেশন হয়ে গেল। আমি কি করলাম, এই যে এই আলাদা আলাদা এক একটা কলামের আন্ডারে কি করলাম, একটা কি করলাম, আমরা এক একটা ডাটা রাখলাম। এখন আমার হেডিংটা কি, এই প্রত্যেকটা কিন্তু আমার হেডিং। এখন এটাই কিন্তু আমার শুধু একজনের ইনফরমেশন না থেকে কি, আরো অসংখ্য জনের ইনফরমেশন কিন্তু থাকতে পারে। এখন আমি এটা যদি ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিই, কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম, এখন এখানে কিন্তু আমার অসংখ্য ইনফরমেশন আছে। এখন কোনটা আমার ইনফরমেশন বা কোনটা হেডিং, এটা কিন্তু আমার বোঝা যাচ্ছে না। সবকিছুই কিন্তু আমার সেম ভাবে কি করা লাগতেছে, সেম ভাবে সেম ফরম্যাটেই আছে। এখন এইটা যদি আমি কি করে দিতে পারি, একটু বোল্ড করে দিতে পারি, তাহলে কি হচ্ছে, তাহলে জিনিসটা কি করতে, আমার আরো হাইলাইট হচ্ছে। এখন আমি বোল্ড কিভাবে করতে পারি, আমরা জানি আমরা বি ট্যাগ দিয়ে বোল্ড করতে পারি। তো আমি কি করলাম, এখানে যদি আমি একটা বি ট্যাগ ইউজ করে দিই, এবং এখানেও কি করলাম, আমি বি ট্যাগ ইউজ করে দিলাম, তার মানে কি, তার মানে অবশ্যই আমার এটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আমার কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এখন সেম ভাবে কিন্তু আমরা এই দুইটাও বোল্ড করে দিতে পারি। বাট আমরা যখন টেবিল নিয়ে কাজ করব, তখন আমাদের কি করতে হবে না, আমাদের আলাদাভাবে বি ট্যাগ ইউজ করতে হবে না। আমাদের এই যে টেবিল এগুলা কি, এই প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে হেডিং। এই টেবিলের এই ইনফরমেশন গুলা হেডিং কি, এই তিনটা আমার কি, তিনটা কলাম হচ্ছে এই কলাম গুলোর কি হেডিং, এই নাম গুলার হেডিং কি, এই নেম কলামটা হচ্ছে এগুলার হেডিং, এবং এই মোবাইলটা হচ্ছে এই মোবাইল নাম্বার গুলোর হেডিং, এবং এই অ্যাড্রেস গুলোর হেডিং কি, এই অ্যাড্রেস কলামটা। তো আমরা যেহেতু হেডিং ইউজ করতেছি, তো আমরা কি করতে পারি, আমরা HTML এ আমরা টেবিল ডাটা কি করতেছি, TD ট্যাগ কি কি জন্য ইউজ করতেছি, আমরা টেবিল ডাটা গুলো ইনপুট নেওয়ার জন্য। আমরা সেম ভাবে কি করতে পারি, এই TD গুলোকে আমরা টেবিল হেডিং নামে আমাদের HTML এ একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা কিভাবে লিখি, সেই ট্যাগটা আমরা TH এর মাধ্যমে লিখি। TH মানে কি, TH মানে হচ্ছে আমাদের টেবিল হেডিং। যখন আমরা TH ইউজ করব, তখন আমাদের কি হবে, আমি সাপোজ এখানে নেম দিলাম, যখন আমি এখানে নেম দিলাম, অটোমেটিক কি হচ্ছে, আমার এই লেখাটা অটোমেটিক বোল্ড হয়ে যাচ্ছে। আমার আলাদাভাবে কি করা লাগতেছে না, আলাদাভাবে আমার বি ট্যাগ ইউজ করা লাগতেছে। তো এই জিনিসটা কপি করে আমি প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা আমার টেবিল হেডিংটা আমি কি করে দিই, ইউজ করে দিই। আমি টেবিল হেডিংটা দিয়ে দিলাম, এখন আমার কি হবে, এই জিনিসগুলো আমার অটোমেটিক বোল্ড হয়ে যাবে। আমার কি করা লাগবে না, আবার আলাদা কোনো সেকশন আমার কি করা লাগতেছে না, আলাদা কোনো ট্যাগ আমার ইউজ করা লাগতেছে না। এবং তারপর আমরা যদি এগুলার ভিতরে স্পেস, এখন এগুলো আমার একটার সাথে আরেকটা লেগে আছে, এখন আমি চাচ্ছি যে একটু স্পেস ক্রিয়েট করার জন্য, স্পেস ক্রিয়েট করার জন্য কিভাবে দিতে পারি, আমি
সেল না, আমরা এই যে এই লেখারগুলোর মাধ্যমে, হ্যাঁ গুড, সেল প্যাডিং, আমরা এই লেখারগুলোর মাধ্যমে যদি আমরা এই যে বর্ডার থেকে যদি এই লেখার টেক্সটগুলোর মধ্যে আমরা স্পেস দিতে যাই, তখন কি করব আমরা সেল প্যাডিং ইউজ করব। বাট আমরা যখন এই যে একটা বর্ডার থেকে আরেকটা বর্ডার, এখানে কিন্তু আমাদের কলাপস করা, যদি কলাপস না করতাম, একটা বর্ডার থেকে আরেকটা বর্ডার আমরা যদি স্পেস দিতে যেতাম, তখন আমরা কি করতাম, সেল স্পেসিংটা ইউজ করতাম। বাট এখন এইচটিএমএল এ সেল স্পেসিং ট্যাগটা ইউজ হয় না, এই এই যে অ্যাট্রিবিউটটা আছে বা সেল স্পেসিং নামের এই অ্যাট্রিবিউটটা কি করে দেওয়া হয়েছে, উঠায় দেওয়া হয়েছে, মানে এই অ্যাট্রিবিউটটা এখন ইউজ হয় না। তো আমরা এখন কি দিতে পারি, হ্যাঁ কাজ কম, আর এটার এখন ইউজই হয় না, এই ট্যাগটা অ্যাট্রিবিউটটা এখন বাদই দিয়ে দেওয়া হয়েছে একদম কমপ্লিটলি। তো আমরা কি করলাম, সেল প্যাডিং নামে একটা কি করলাম, অ্যাট্রিবিউট ইউজ করলাম। সেল প্যাডিং নামে অ্যাট্রিবিউটটা কেন ইউজ করলাম, আমাদের এই যে প্রত্যেকটা সেলের ভিতরে আমি কি করব, টেক্সটগুলোর চারপাশে একটা কি করব, আমরা স্পেস ক্রিয়েট করব। এখন এটা কি, এই যে প্রত্যেকটা কিন্তু আমাদের সেল দেওয়া, আমরা শুধু টেবিলের ক্ষেত্রে আমরা কি করব, প্যাডিং দেওয়ার সময় আমরা প্যাডিং জানি কি, প্যাডিংটা হচ্ছে আমাদের কন্ট্রোল এন ডোন্ট সেভ, আমাদের প্যাডিংটা হচ্ছে কি, এই যে এটা যদি আমাদের একটা কমপ্লিট ট্যাগ হয়, এই ট্যাগের ভিতরে যদি আমি কি করি অনেকগুলা সেকশন রাখি বা অনেকগুলো ট্যাগ রাখি, প্রত্যেকটা ট্যাগে কি করব, প্রত্যেকটা ট্যাগে সাপোজ এটার ভিতরে এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এখন এ ট্যাগের ভিতরে যদি আমার আবার কোনো টেক্সট থাকে, এখানে আমি এবিসি লিখলাম, এখন এ ট্যাগ থেকে এ টেক্সের মধ্যে যতগুলো স্পেসিং আছে, এই স্পেসিংটাকে বলা হয় আমাদের প্যাডিং। এবং আমাদের মেন যে বডি আছে বা মেন যে আমাদের ব্রাউজার আছে, ব্রাউজার থেকে আমাদের যে ট্যাগ অথবা এ ট্যাগ থেকে এই ট্যাগের যে স্পেসিংটাকে, এটাকে বলা হয় মার্জিন, না স্পেসিং না মার্জিন। বাট আমরা শুধু টেবিলের ক্ষেত্রে যখন আমরা প্যাডিং দিতে যাব, তখন আমাদের কি করতে হবে, টেবিলের ক্ষেত্রে আমরা প্যাডিং দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেল প্যাডিং ইউজ করতে হবে, এবং মার্জিনের জন্য আমাদের কি করতে হবে, সেল স্পেসিং ইউজ করতে হবে। এই জিনিসটা শুধু আমাদের টেবিলের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে আর অন্য কোথাও না। তো আমি সেল স্পেসিং কি দিতে পারি, সেল প্যাডিং, সরি সেল প্যাডিং আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। সেল প্যাডিং যখন 10 পিক্সেল দিয়ে দিলাম, তখন আমার এখানে কি হয়ে গেল, 10 পিক্সেল স্পেস চারপাশে নিয়ে নিল। এখন কি হয়ে গেলো, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। এইটুকু আমরা কি করলাম, এইটুকু আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত দেখছি যে আমাদের কিভাবে আমরা সেল প্যাডিং দিতে পারি এবং আমরা একটা টেবিল স্ট্রাকচার দাঁড় করাতে পারি। এখন আমরা আজকে কি করে দেখবো, এই যে হ্যাঁ জি না, এখন অটোমেটিক জাস্টিফাইড হয়ে গেল, আমরা এখানে যে জাস্টিফাইডটা কি করে নিছে, অটোমেটিক নিয়ে নিছে। বাট আমরা যদি টেক্সট অ্যালাইন দিয়ে দিই, এই যে টেক্সট অ্যালাইনমেন্টের মাধ্যমে কি করে দিতে পারি, আমরা আমাদের অ্যালাইনমেন্টটা কিন্তু বলে দিতে পারি। আচ্ছা আমি স্টাইল ট্যাগের বাইরে কেন লিখতেছি এটা, এই যে আমরা এখানে কি করে দিতে পারি, আমরা এখানে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিতে পারি। যখন আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব, তখন কি হবে, আমাদের অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসবে। এখন আমাদের কি হচ্ছে, বাই ডিফল্ট এটা জাস্টিফাইড নিয়ে নিছে বা মাঝখানে নিয়ে নিছে, সবসময় কিন্তু এটা মাঝখানে আসে না, জাস্টিফাইড। এই যে আমার এখন কিন্তু যখন আমি সেন্টার দিয়ে দিলাম, তখন আমার সবগুলো কি ছিল, সেন্টারে ছিল, এটা কিন্তু জাস্টিফাইড ছিল না, এটা কিন্তু আমার লেফট অ্যালাইন ছিল। বাট আমার লেখাগুলো ছোট হওয়ার কারণে কিন্তু আমার কি মনে হচ্ছিল যে আমার জাস্টিফাইড দেওয়া, বাট আমার এই যে আমি যখন সেন্টার দিয়ে দিলাম, তখন কি হচ্ছে আমার বাম থেকে চলে আসছে, মাঝখানে চলে আসতেছে। আমি যখন লেফট দিব, তখন কি হচ্ছে আমার অ্যালাইনমেন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে লেফট থেকে অ্যালাইনমেন্টগুলো চলে আসতেছে। এটা আমাদের বাই ডিফল্ট যে অ্যালাইনমেন্ট আছে আমাদের এইচটিএমএল, সেই অ্যালাইনমেন্টটা যখন আমি কোনো অ্যালাইন ইউজ করলাম না, তখন কি হচ্ছে, তখন আমার বাই ডিফল্ট অ্যালাইনমেন্টটা এখানে চলে আসতেছে না। আপনার যদি অনেকগুলো টেক্সট থাকে বাট আমি আপনি সেন্টার অ্যালাইন করতে চান, তখন অবশ্যই আপনি টেক্সট অ্যালাইন দিয়ে দিতে পারেন। টেক্সট অ্যালাইন দিলে আপনার প্রত্যেকটা টেক্সট কি হবে, আপনার সেন্টার থেকে ল্যান্ড। এই যে আমার এখানে এনটা যে বরাবর, আমার এমটাও কিন্তু সেম বরাবরই আছে। বাট আমি যখন অ্যালাইনমেন্টটা কি দিব, অ্যালাইনমেন্টটা সেন্টার ইউজ করে দিব, তখন কি হয়ে যাবে, তখন আমার সবগুলো আমার সেন্টারই থাকতেছে। সেই জিনিসটা আমরা এই যে সাপোজ এখানে আমি কি দিলাম, এবিসি ইউজ করলাম, এখন এটা ক্লিক করে আমি যখন অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, আমার সেন্টারে চলে আসতেছে। সেম জিনিসটা আমরা কি করতেছি, আমরা এখানে প্রত্যেকটা টেক্সট অ্যালাইন করতেছি। এই কারণে কি করতেছি, আমরা আমাদের প্রপার্টিটা কি দিচ্ছি, আমরা প্রপার্টিটা টেক্সট অ্যালাইন দিচ্ছি। টেক্সট অ্যালাইন দিয়ে কি করলাম, আমরা সেন্টার কল করে দিলাম। এই কারণে কি হচ্ছে, আমার এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু সেন্টার হয়ে গেল। সাপোজ এখন যদি আমি এভাবে করতে চাই, অথবা আমার এভাবে হতে পারে, তো জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা,
এখন আমার যদি এখানে কি করলাম, আমি পাঁচটা কি করলাম, পাঁচটা রো কে বা পাঁচটা কি করলাম, পাঁচটা রো কলামকে আমি কি করলাম একটা কলামে রূপান্তর করে দিলাম। অথবা আমার এভাবে হতে পারে, হ্যাঁ এভাবে হতে পারে যে আমার এখানে যে লাস্ট চারটা আছে, চারটাকে আমি কি করে দিলাম, এখানে আমি মার্জ করে দিলাম, আমার এই সেলগুলোকে কি করে দিলাম, আমি মার্চ করে দিলাম। অথবা আমার এখানে যে সেলগুলো ছিল এই সেলগুলোকে আমি মার্চ করে দিলাম। এখন এই মার্চটা আমি এইচটিএমএল এ কিভাবে করতে পারি, এই মার্চটা এইচটিএমএল এ করার জন্য এটা কি, এটাকে আমরা কি বলি, এই পুরো সেকশনটাকে এটা কি, এটা আমাদের কি রো, এবং এটা কি, এই যে পুরো এটা আছে এটা হচ্ছে আমাদের কলাম, এবং এই জিনিসটা কি আমাদের রো। এখন এটা কি কি করতেছি, আমি মার্চ করতেছি। এই মার্চটাকে এইচটিএমএল এর ভাষা বলা স্প্যান। স্প্যান মানে কি, খালি করে নেওয়া, তার মানে কি আমি পুরোটাকে একটা বানিয়ে নিলাম বা একটা মেক করে নিলাম। তো এখানে আমি কি করতেছি, সাপোজ এই যে এই পুরো সেকশনটাকে আমি নিয়ে নিলাম, আমার পুরো সেকশনটাকে আমি কি করলাম, আমার এই সেকশনটা থাকুক, এই সেকশনের শুরুতে সাপোজ স্টুডেন্ট ডিটেলস নামে কি থাকবে, আমার আরেকটা রো থাকবে। এখন এই যে এই রোটাকে আমি কি করলাম, কপি করলাম, কপি করে শুরুতে দিয়ে দিলাম। এখন আমার কি থাকতেছে, সেম ইনফরমেশন গুলোই থাকতেছে, বাট এই যে এই তিনটা সেকশন আছে, এই তিনটা আমার কি রো মিলে এই পুরো রোটাকে কি করব, আমি একটা রোতে রূপান্তর করব। একটা রোতে রূপান্তর করে আমি কি দিব, এটার হেডিংটা দিব আমি স্টুডেন্ট ডিটেলস। সাপোজ আমি এখানে কি দিব, আমার এটা হবে স্টুডেন্ট ডিটেলস। এখন আমি এখন যদি স্টুডেন্ট ডিটেলস লিখি, আমার কি হচ্ছে, আমার স্টুডেন্ট ডিটেলস একটা কলামের নাম হলো, বাকি কলামগুলো কিন্তু আমার কি থেকে যাচ্ছে, আমার সেম থেকে যাচ্ছে। এই কারণে আমার কি করতে হবে, এখানে আমার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এটা আমার কি, এটা কি আমার কলাম না রো, তখন আমার এখানে কি করতে হবে, এটা কি আমার কলাম না রো, এখানে কি এটা একটা আমার রো, এটা না এই পুরো, এই পুরোটা, এই পুরোটা কি, এই পুরোটা আমার কলাম, এটা কি এটা একটা আমার, সরি এই পুরোটা হচ্ছে আমার রো, এই রোর ভিতরে এটা একটা আমার কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তার মানে কি এখানে তিন চারটা পাঁচটা কলাম মিলে কি করতেছি, আমি একটা রো বানাচ্ছি। এখন এটা কি আমি এটাকে কলাম ধরে নিব না রো ধরে নিব, কিভাবে রো ধরে নিব, এগুলা কি, এগুলা প্রত্যেকটা আমি কলাম ধরতেছি না, এগুলা কি এটা কলাম, এটা কলাম, এটা কলাম। তার মানে কি এই কলামগুলো নিয়ে আমি কাজ করতেছি। তো যেহেতু আমি কলাম নিয়ে কাজ করতেছি, তার মানে কি নিতে হবে, হ্যাঁ সব, হ্যাঁ আমরা কাজ করতেছি কি নিয়ে, কলাম নিয়ে। তার মানে তখন আমাদের কি ইউজ করতে হবে, কি দিতে হবে, কলাম নিতে হবে। তো আমরা হ্যাঁ টিডি দিচ্ছি, কিন্তু আমাদের এই কলাম কলাম নিয়ে কাজ করতেছি না। তখন আমরা এখন যদি এখানে আমরা তিনটা কলামকে বা একটা কলামে রূপান্তর করতে যাই, তখন এখন আমরা কি ইউজ করতে পারি, বা আমাদের কি প্রাথমিকভাবে চিন্তা করলে আমরা কিভাবে এটা নিয়ে কাজ করতে চাই, আমরা কলাম নিয়ে কাজ করতেছি না রো নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো আমরা কি করতেছি, তিনটা কলামকে একটা কলামে রূপান্তর করতেছি। তার মানে কি এই পুরোটাই আমাদের একটা কলাম হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে, একটা কলাম যেহেতু হয়ে যাচ্ছে, তখন এটা একটা রো হয়ে যাচ্ছে। কারণ এই যে এই রোটাকে এখানে তিনটা কি, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই চারটা রো কে কি করে দিলাম, আমি একটা কলামে রূপান্তর করে দিলাম। তার মানে কি আমি চারটা রো নিয়ে কাজ করে একটা কলাম করলাম, আর এখানে কি করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কলাম নিয়ে কি করলাম, একটা রো ক্রিয়েট করলাম। তার মানে কি এখানে আমি কি নিয়ে কাজ করতেছি, প্রথমে আমি কলাম নিয়ে কাজ করলাম, এখানে আমি কি করলাম রো করলাম। তার মানে কি এই কলামগুলোকে আমি কি করলাম, মার্জ করে নিলাম। এখানে যখন আমি ক্লিক করতেছি, এখানে কি হচ্ছে মার্জ সেল, মানে এগুলা প্রত্যেকটা এক একটা সেল, বাট আমি কি করতেছি প্রত্যেকটা কলামকে মার্জ করতেছি। তো এইচটিএমএল ভাষা আমরা কি বলি, সেটাকে বলা হয় আমাদের স্প্যান। তার মানে আমাদের এখানে কি করতে হবে, কল স্প্যান দিতে হবে। এই যে যখন আমি কল স্প্যান দিব, এখন কল স্প্যান কয়টা, আমাদের কয়টা ঘর আমরা স্প্যান করতেছি, এখানে আমাদের কয়টা ঘর আছে, এখানে আমাদের একটা দুইটা তিনটা, তার মানে কয়টা, তিনটা আছে। তো আমাদের এখানে দিতে হবে কল স্প্যান থ্রি। এখন কল স্প্যান থ্রি দেওয়ার পরে আমার এটা কি হবে, এই কলামটা আমাদের তিনটা কলামের কি পরিমাণ কি করে নেবে, জায়গা করে নেবে। তার মানে কি আমাদের নিচের স্ট্রাকচারটা সেম থাকতেছে, আমি উপরের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা কি করতেছি, চেঞ্জ করতেছি। তার মানে কি আমার পরের যে দুইটা কি কলাম আছে, এই দুইটা কলামের কিন্তু আমার আর প্রয়োজন নাই। তো সেজন্য কি করতে হবে, আমার পরের যে দুইটা কলাম আছে, এই দুইটা কলামটা আমার কি করতে হবে, কেটে দিতে হবে। যখন আমি কেটে দিলাম, এখন যদি আমি রিফ্রেশ দিই, তখন কি হচ্ছে, আমার পুরোটা কলাম হয়ে গেল।
তার মানে কি আমি যদি এই দুইটা রেখে দিতাম তখন কি হয়ে যেত, তখন আমার স্ট্রাকচারটা ভেঙে যেত। আমার এই পর্যন্ত তিনটা কলাম পর্যন্ত আমি কল কি করে দিলাম, এই যে কল মানে কি কলাম, স্পেন্ড মানে কি তুমি স্পেন্ড করো, জায়গা নিয়ে নাও আমি থ্রি বলে দিলাম, মানে কি তিনটা কলাম পরিমাণ তুমি কি করে নাও জায়গা নিয়ে নাও। ও কি করবে, তিনটা পরিমাণ কলাম পরিমাণ জায়গা নিয়ে নিবে। এখন আমার এখানে কি আবার দুইটা টেবিল হেডিং দেওয়া আছে, এগুলা কি করবে আমার টেবিলের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারের বাইরে চলে আসবে। এখন যদি আমি রিফ্রেশ দিয়ে যে আমার টেবিলের স্ট্রাকচারের বাইরে কি চলে আসছে, আমার হেডিং চলে আসছে, তার মানে কি আমার এই যে নিচে প্রত্যেকটা রোতে কি দেওয়া আছে তিনটা করে ইনফরমেশন দেওয়া আছে, বাট এখানে কিন্তু আমার তিনটা হলেও প্রথম ইনফরমেশনের জন্য আমি কি বলে দিলাম, প্রথম ইনফরমেশনের জন্য আমার জায়গা বা স্পেস বলে দিলাম যে আমার তিনটা কলাম পরিমাণ জায়গা নিবে, বাট পরের ইনফরমেশন গুলো যেহেতু আমি ইউজ করতেছি সেগুলো কি করতেছে আমার টেবিলের স্ট্রাকচারের বাইরে চলে আসছে। তো এই কারণে কি করতে হবে আমার এই জিনিসগুলো কেটে দিতে হবে। তো এখন আমাদের কি হয়ে গেল, আমরা তিনটা কলাম নিয়ে কি করে দিলাম একটা কলাম ক্রিয়েট করে নিলাম বা একটা রো আমি এখানে নিয়ে নিলাম। তো এটা আমার কি হয়ে গেল, এটা আমার হেডিং হয়ে গেল, তার মানে কি এই টেবিলের হেডিং হিসাবে আমি কি করে নিলাম এটা নিয়ে নিলাম। এখন সাপোজ আমি চাচ্ছি যে সেম ভাবে সেম ওয়েতে আমাদের এখানে যে রো গুলো আছে বা এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা রো বা দুইটা রো নিয়ে কি করব আমি একটা কলাম ইউজ করব। সাপোজ আমার এখানে এখানে প্রথম চারটা স্টুডেন্টের আমার কি দেওয়া, আমার এ কি দেওয়া, সাপোজ এখানে আমি অ্যাড্রেস গুলো চেঞ্জ করে দিই, সাপোজ এখানে অ্যাড্রেস গুলো দেওয়া মিরপুর, এখানে ধানমন্ডি, এবং এখানে কত দেওয়া গুলশান, এখানে মা এমওএইচএ মা খালি এমওএইচএ না এমও আচ্ছা হোয়াট এভার। এখন এই এই ইনফরমেশন গুলো কি এই অ্যাড্রেস গুলো কিন্তু আমার আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা, বাট নেক্সট যে দুইটা স্টুডেন্ট আছে দুইটা স্টুডেন্টের ইনফরমেশন কি অ্যাড্রেসটা কিন্তু আমার উত্তরা দেওয়া। বাট আপনারা যখন স্টুডেন্টের অ্যাড্রেস গুলো আলাদা করতে যাবেন তখন কিন্তু আপনারা কলাম স্পেন্ড করবেন না, বাট আমি বোঝানোর জন্য কি করতেছি এই অ্যাড্রেসটা দিয়ে বুঝাচ্ছি আমার এই অ্যাড্রেস দুইটাই সেম। এখন এক কি করতে পারি আমি এই অ্যাড্রেস দুইটা আলাদা আলাদা না লিখে আমি একবারে লিখে দিতে পারি। তো সেটার জন্য কি করতে হবে আমার এই যে দুইটা কি এই দুইটা রোকে আমার কি করতে হবে একটা রোতে কনভার্ট করে নিতে হবে। এখন একটা রোতে কিভাবে কনভার্ট করব, আমি কি নিয়ে কাজ করতেছি, আমি দুইটা রো কি করতেছি দুইটা রোকে একটা রো করে নিতেছি। তো তার মানে আমাদের কি করতে হবে এই রোটাকে এই কোন রোটাকে এই রোটাকে আমি কি করে নিচ্ছি দুইটা রোতে কনভার্ট করে নিতেছি, তার মানে এটাকে কি কি বলতে হবে যে তুমি দুই রো পরিমাণ কি করে নাও জায়গা করে নিতে হবে। তার মানে আমি যখন কলাম নিয়ে কাজ করতেছি তখন আমি কি দিচ্ছি কল স্পেন, কেন কল স্পেন দিচ্ছি, এখানে বলতেছি যে তুমি তিনটা কলামকে একটা কলামে কনভার্ট করে নাও, আর এখানে কি নিচ্ছে আমার দুইটা রো পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে। তো এখানে আমার কি বলে দিতে হবে, এখানে আমাকে কি বলতে হবে স্পেস দিয়ে রো স্পেন, আমি যখন রো স্পেন বলবো রো স্পেন কতটুকু জায়গা নিবে, রো স্পেন আমার দুইটা জায়গা নিবে। এখন দুইটা জায়গা নিবে কোন জায়গাটা নিবে, আচ্ছা আমি গুলশানে দিয়ে দিছি একটা, আচ্ছা আমি হ্যাঁ এটা নিচে নিয়ে যাই, এই যে এখানে দিয়ে দিব, এখানে আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর আমি কি বলে দিলাম যে এই যে এই রোটা তো আমার কি নাই প্রয়োজন নাই, তো আমি এটাকে এই রোটাকে কি করে দিব কেটে দিব, কারণ এ রো যে স্পেসিংটা বা যে জায়গাটা আছে এই জায়গাটা কি করে নিবে এ রো নিয়ে নিবে। তো আমি এটা কি করলাম এটাকে কেটে দিলাম ডিলিট করে দিলাম, কেটে যখন আমি এখানে রিফ্রেশ দিলাম তখন কি হয়ে গেল আমার এই দুইটা রো মিলে কি হয়ে গেল একটা রো হয়ে গেল। এখন আমার এখানে দুইটা রো আছে, দুইটা রো এসে আমার তিন নাম্বার রোটা হয়ে কি গেল একটা রো হয়ে গেল। এটা কিভাবে করলাম, আমি কল স্পেন দিয়ে করলাম, বাট সেম ভাবে যদি আমি এটা রেখে দিতাম তো আমার কি হতো আমার এখানে স্ট্রাকচারটা ভেঙে যেত বাইরে চলে আসতো। তো এই কারণে কি করব, যখন এভাবে আমরা কাজ করতে যাব অবশ্যই প্রথমে আমাদের কি করতে হবে স্ট্রাকচারটা নিজেদের চিন্তা করে নিতে হবে বা নিজেদের আগে কাজ করে নিতে হবে যে আমি কয়টা রো নিয়ে কাজ করতেছি বা কয়টা রো আমি কি করতেছি মার্জ করতেছি বা কয়টা রো আমি এখানে কি করতেছি স্প্যান করতেছি। তো এই জিনিসগুলো আচ্ছা এখানে কি আরেকটা দেওয়া আছে, হ্যাঁ এই জিনিসটা আমাদের এখান থেকে কেটে দিই। তো এই জিনিসটা কি করতে হবে আগে অবশ্যই আমাদের কাজ করে নিতে হবে যে হ্যাঁ আমি প্রথমে টেবিল ক্রিয়েট করার পরেও করতে পারি, বাট আগে যদি আমি চিন্তা করে নিই তখন আমি একভাবে করে নিতে হবে। হ্যাঁ না কেন খারাপ দেখা যাবে, আপনার প্রয়োজন হতেই পারে, এটা তো আপনি প্রয়োজন অনুযায়ী আপনার অনেকগুলো আপনি যখন অফিসিয়াল কোনো ডকুমেন্ট বা কাজ করতে যাবেন তখন দেখবেন যে
চার পাঁচটা, হ্যাঁ না আমি অ্যাড্রেসটা জাস্ট এক্সাম্পল দিলাম, আপনার চার পাঁচটা ছয়টা ঘর মিলে বড় একটা ঘর হয়। সাপোজ আমরা যদি এই যে আমরা একটা মিনিট আমি একটা জিনিস দেখাই, সাপোজ আমরা আমাদের ছোটবেলায় ক্লাস রুটিন দেখছি আমাদের খাতার পিছনে ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা ছিল, বাট আমাদের মাঝখানেরটা কি ছিল, মাঝখানেরটা যেটা আমাদের রুটিন ছিল বা লেজার ছিল পুরোটা কি ছিল, পুরোটাই আমাদের একটা ছিল। তো এটা কিভাবে ছিল, এটা আমাদের এই যে এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই যে আমাদের এটা কি ছিল, এটা স্প্যান করা ছিল বা মার্জ করা ছিল। এখানে আমাদের স্যাটারডে সানডে বা আমাদের সাবজেক্টগুলোর নামগুলো, মাঝখানে যে পিরিয়ডটা আমাদের কি গ্যাপ থাকতো বা রুটিন টাইম থাকতো কি বলে লেজার পিরিয়ড থাকতো, এটা কিন্তু আমাদের গ্যাপ থাকতো, আগে পিছে আমরা কি করে নিতাম, লিখে নিতাম। তো সেম ভাবে আপনি যখন কাজ করতে যাবেন এই কাজগুলো আপনার আসতে পারে। নর্মালি কাজ করতে গেলে টেবিল ক্রিয়েট করতে গেলে এই জিনিসগুলো আপনার রো স্প্যান বা কল স্প্যান কলাম স্প্যান এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয় না। আপনার যদি অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করতে যান বা হ্যাঁ আপনার টেবিল নর্মাল টেবিলের স্ট্রাকচার না হয়ে স্ট্রাকচার যদি চেঞ্জ হয়, আপনার যদি মনে হয় যে না আমি এই যে এই হেডিংটা আমি বাইরে না দিয়ে আমি টেবিলের ভিতরে একটা হেডিং দিব তাহলে আমার টেবিলের স্ট্রাকচারটা সুন্দর লাগতেছে, তখন আপনি কি করতে পারেন কলাম স্প্যানটা ইউজ করে নিতে পারেন, এবং রো স্প্যানটাও আপনার অনেক সময় অনেক কাজে লাগতে পারে। তো এটা কি গেল, এটা আমাদের গেল কলাম স্প্যান এবং রো স্প্যানের কাজ। এখন আপনাদের এই রো স্প্যান কলাম স্প্যান অথবা আপনারা যে ভাইয়া আর আপু তো আজকে নতুন, আপনাদের কি এই বিষয় এই দুইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, যে কিভাবে ক্রিয়েট করা হয়েছে বা কোনো কোশ্চেন আছে কিনা এই জিনিসগুলো নিয়ে, যে কিভাবে তৈরি করা হয়েছে বা কোনো কিছু যদি না বুঝে থাকেন, আপনি তো আগে কাজ করেছেন আপনার তো ইজি হওয়ার কথা জিনিসগুলো, কোনো কোশ্চেন আছে না? আচ্ছা আচ্ছা, এখন কি আপনারা প্র্যাকটিস করবেন নাকি আমরা নেক্সটে চলে যাব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। তো এখন আমরা হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ ভিডিও দিয়ে দেওয়া হবে, আচ্ছা ঠিক আছে সমস্যা, আপনি চাইলে যেতে পারেন। আচ্ছা তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা নেক্সটে চলে যাই। আমরা এই যে এইচটিএমএল এ পর্যন্ত দেখলাম, আশা করি আমাদের যা যা দেখলাম এইচটিএমএল এর বেশি লাগবে না, বাট আমরা যখন কাজ করতে যাব তখন আমরা আরো অনেক কিছু দেখব। তো আমরা আজকে কি করব, এখন আমাদের সিএসএস টা শুরু করব। যে সিএসএস টা কি, সিএসএস টা হচ্ছে টেবিলটা সিএসএস এর মাধ্যমে কালারিং করতে পারবে না, এবং শুধু টেবিল দিয়ে টেবিলের ভিতরে শুধু আমরা এই ইনফরমেশন গুলো রাখতেছি, এই টেবিল দিয়ে এই ইনফরমেশন গুলো না রেখে কিন্তু আরো অনেক কিছু করা যাবে এই টেবিল দিয়ে। এগুলো আমরা আস্তে আস্তে কিভাবে করা যায় এগুলো আমরা, ওটা ওটা অবশ্যই আপনার সিএসএস এর মাধ্যমে করবেন। তো আজকে আমরা এখন শুরু, আচ্ছা এই ভিডিওটা